সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি জহিরুল ইসলাম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদের নিয়ে এসেছি তাহেরপুর গরুর হাটে। এই হাটে প্রতি সপ্তাহে শুক্রবার মিলে। এটি রাজশাহীর মেন শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। এই হাটে আজ আপনাদের বর্তমান পশুর মূল্য সহ বিস্তারিত জানাবো। চলুন তাহলে আমরা বিক্রেতার সাথে বিস্তারিত কথা বলি। ভাই গরু আপনার? ভাই গরু আপনার? এটা কি জাত ভাই? দোয়াশলা। কত যাচ্ছেন? ৯২ হাজার। এটা কি জাত ভাই? দোয়াশলা তো না। এর বয়স কত? দুই দাঁত। আনুমানিক ওজন? পাঁচ মন। ক্রেতারা কোনো দাম বলেছে গরু? ক্রেতারা কোনো দাম বলেছে আপনাকে? কত বলছে? ৭৫ হাজার ৭৬ হাজার। আচ্ছা আপনার শেষ দামটা কত? কত হলে আপনি গরুটা বিক্রি করবেন? ৮০ হাজার। এই গরুটা কি আপনার বাসার পোষা ব্যবসার গরু? কোথায় থেকে নিয়ে এসছেন ভাই? বাগমারা। হ্যাঁ গরু আপনার? হ্যাঁ। এটা কি জাত ভাই? কি জাত? জি অস্ট্রেলিয়া। কত চাচ্ছেন? ১,০৫,০০০ চাচ্ছেন? এটা বয়স কত ভাই? ভাই বয়স কত? দুই দাঁত। এর আনুমানিক ওজন? পাঁচ মন। ক্রেতারা কোনো দাম বলেছে আপনাকে এই গরুর? কত? জি ৭২ হাজার। আচ্ছা আপনার দামটা কত লাস্ট? ভাই গরু আপনার? এটা কি জাত ভাই? কি জাত? ক্রস। এটা কত চাচ্ছেন? কত চাচ্ছেন? ১,০০,০০০। এর বয়স কত ভাই? দুই দাঁত। আনুমানিক ওজন? পাঁচ মন। ক্রেতারা ভাই কোনো দাম বলেছে আপনার এই গরুর? কত বলেছে? ৮০ হাজার টাকা। ৮২ হাজার টাকা বলছে। আচ্ছা আপনার শেষ দামটা কত? আপনার দামটা কত, মানে কত হলে আপনি এই গরুটা বিক্রি করবেন? ৮৫ হাজার। কি আপনার বাসার পোষা? বাসার পোষা ব্যবসার? কোথায় থেকে নিয়েছেন ভাই গরু? ঘোড়ামারা। ভাই গরু আপনার? কি জাত ভাই? সিন্ডি। কত চাচ্ছেন? ৭২ হাজার। বয়স কত ভাই এই গরু? এখনো দাঁতেনি। বড় গরু। আনুমানিক ওজন কত ভাই? হ্যাঁ এই গরুর আনুমানিক ওজন? ওজন এখন ৩ মণ হবে। গোটা গরু ওজন দিলে ৫ মণ হবে, মানে ৩ মণ হবে। ক্রেতারা কোনো দাম বলেছে এই গরুর? হ্যাঁ। কত বলেছে? বলছে ৬০ একটু ভাঙেন। ৬০ ভেঙে দাম বলছে? ২০০০ কম। আচ্ছা আপনি কত হলে গরুটা বিক্রি করবেন? আপনার শেষ দাম? আমি ৬২ করে দিচ্ছি। ৬২ হাজার। এটা কি আপনার ব্যবসার গরু? আমি গৃহস্থর বাইর থেকে কিনে আনছি। গৃহস্থর বাইর থেকে নিয়ে এসছেন? শোনা থাকে।
গরু ভালোকে ধরো। চেঁচা গরু আপনার? চেঁচা গরু আপনার কত যাচ্ছেন? 92,000। বিক্রির দাম কত? এটা কি জাত চাচা? দেশি জাত। বয়স কত চাচা? দুই দাঁত। আনুমানিক ওজন? সাড়ে চার মন। ক্রেতারা কোনো দাম বলেছে? এই গরুর দাম কত বলছে? 75,000-70,000। চাচা আপনার দামটা কত, কত হলে বিক্রি করবেন? মানে 80,000 থেকে 1,500 টাকা কম হলে বিক্রি করবেন? এর কি আপনার বাসার পোষা গরু? ব্যবসার গরু? কোথায় থেকে নিয়েছেন চাচা? গ্রাম থেকে নিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। এই গরু আপনার? কি জাত ভাই? ফিজিয়াম। ফিজিয়াম কত যাচ্ছেন? 1,20,000। আনুমানিক ওজন ভাই এটা? 5 মন। বয়স কত হয়েছে ভাই? এখনো বয়স হয়নি। ক্রেতারা কোনো দাম বলেছে এই গরুর? কত বলছে ভাই? 95,000। আচ্ছা আপনার শেষ দামটা কত? 1,00,000-এর উপরে হলে বিক্রি করবেন? এই গরুটা কি আপনার বাসার পোষা? ব্যবসার গরু? কোথা থেকে কিনেছেন ভাই? ঢোকরাকুল বাজার থেকে। ভাই গরু আপনার? ভাই কি জাত? কি জাত? নেপালি। কত যাচ্ছেন? 75,000। বয়স কত ভাই? দাঁতে নি। আনুমানিক ওজন ভাই? ধারণা নাই। ক্রেতারা কোনো দাম বলেছে ভাই? কত বলছে ভাই? 65,000। ভাই আপনার শেষ দামটা কত? ৭০,০০০ হলে বিক্রি করবেন? এই গরুটা কি আপনার বাসার পোষা? কেনা গরু? কোথায় থেকে নিয়েছেন ভাই? চাচা গরু আপনার? এটা কি জাত চাচা? বিদেশি জাত। কেউ যাচ্ছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জাত বলে নাকি? কত চাচ্ছেন? 110,000। এটার এই গরুর বয়স কত? দাঁতেনি এখনো? দাঁতেনি। আনুমানিক ওজন কেমন ভাই? 5 মন। ক্রেতারা কোনো দাম বলেছে গরুর? কত বলছে ভাই? 70-80। আচ্ছা আপনার শেষ দামটা কত, মানে কত হলে আপনি এই গরুটা বিক্রি করবেন? 1,00,000। এই গরুটা কি আপনার বাড়ির পোষা না ব্যবসার? ভাই গরু আপনার? কি জাত ভাই? দেশি জাত। কত যাচ্ছেন? 85,000। বয়স কত ভাই? বয়স কত? দুই দাঁত। ভাই আনুমানিক ওজন কেমন আসবে? 4 মন। ক্রেতারা আপনার এই গরুর দাম বলেছে? কত বলছে?
ঠিক নাই, 70,000 বলছে কেউ, 72,000 বলছে। আচ্ছা আপনার লাস্ট দামটা কত? 75 হলে বিক্রি করবেন?